যদি বসুন্ধরাত মাটির কামৰ বাবে অনলাইন এপ্লাই কৰিছে, যেনে কৈ উত্তরাধিকারী সূত্রে নামজারি, দলিল সূত্রে নামজারি, বিবাদহীন বটোয়ারা, নাম সুদরণী বা একশনিয়া মাটি পট্টা বনোয়ার বাবে, মাটির যিকোনো কামৰ বাবে যদি বসুন্ধরাত অনলাইন এপ্লাই কৰিছে আৰু এপ্লিকেশন কৰা বহুত দিন হৈ গ'ল, কিন্তু এতিয়ালৈকে আপোনাৰ কামটো কমপ্লিট হোৱা নাই, আপোনাৰ এপ্লিকেশন কোন অৱস্থাত আছে, অফিচৰ ফালৰ পৰাও আপোনাক কোনো খবৰ দিয়া নাই, আপোনাৰ এপ্লিকেশনৰ কামটো কমপ্লিট হোৱাৰ বাবে আপোনাৰ কিবা কৰিব লাগিব নেকি? মই আজি আপোনালোকক ডিটেইলছভাৱে দেখুৱাম আপুনি কি কি কৰিব পাৰিব আপোনাৰ এপ্লিকেশনৰ কামটো কমপ্লিট হোৱাৰ বাবে। আপোনাৰ কেইটামান কাম কৰিব লাগিব, তেতিয়াহে আপোনাৰ এপ্লিকেশনৰ কামটো কমপ্লিট হ'ব। যদি এইকেইটা ফ'ল' কৰে তেনেহ'লে নিশ্চয় আপোনাৰ কামটো অতি সোনকালে অতি সহজে কমপ্লিট হৈ যাব। আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাওক। এইটো এটা ৰিচিপ্ট, মই দলিল সূত্ৰে নামজাৰি কৰাৰ বাবে এইটো এপ্লিকেশ্যন কৰিছিলোঁ। ইয়াত চাওক দিয়া হৈ আছে 7 দিনৰ ভিতৰত ইয়াৰ কামটো সম্পূৰ্ণ হৈ যাব, কিন্তু 7 দিন পাৰ হৈ গ'ল। তাৰপিছত মই ইয়াৰ ষ্টেটাছটো চেক কৰিছোঁ, চেক কৰাৰ পিছত দেখুৱাইছে চাওক, প্লিজ ছাবমিট আপ টু ডেট লেণ্ড ৰেভেনিউ ৰিচিপ্ট এণ্ড চেফ ডিক্লেৰেশ্যন ইফ ইট ফিট। তাৰমানে এই এপ্লিকেশ্যনত খাজনা ৰচিদখন আপলোড কৰিব লাগিব আৰু এটা কোডৰ ইফ ইট ফিট আপলোড কৰিব লাগিব, তেতিয়াহে ইয়াৰ কামটো হ'ব, নহ'লে ইয়াৰ কামটো নহয়। এতিয়া কথা হ'ল আপুনি এইকেইটা ডকুমেণ্ট কেনেকৈ আপলোড কৰিব, মই দেখুৱাম, আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰিব। মই আৰু এটা ৰিচিপ্ট আপোনালোকক দেখুৱাই লৈছোঁ, এইটো আৰু এটা ৰিচিপ্ট, মই ইয়াৰ ষ্টেটাছটো চেক কৰিছোঁ, চেক কৰি ইয়াত ৰিজেক্ট দেখুৱাইছে চাওক, এই এপ্লিকেশ্যনটো ৰিজেক্ট হ'ল। যদি আপুনি এপ্লিকেশ্যনটো চেক কৰাৰ পিছত এনেকুৱা ৰিজেক্ট দেখুৱায় তেনেহ'লে আপুনি কি কৰিব, তেতিয়া আকৌ আপোনাৰ কামটো হ'ব, সেইটো মই দেখুৱাম। আৰু এটা এপ্লিকেশ্যন মই দেখুৱাই লৈছোঁ, এইটো চাওক আৰু এটা এপ্লিকেশ্যন, এইটো ৰিচিপ্টৰ ষ্টেটাছত চাওক দেখুৱাইছে আণ্ডাৰ প্ৰচেছ, তাৰমানে এইটো ৰিচিপ্টৰ কাম এতিয়াও চলি আছে, কিন্তু ৰিচিপ্টত দেখুৱাইছে 7 দিনৰ ভিতৰত ইয়াৰ কামটো সম্পূৰ্ণ হৈ যাব, কিন্তু 7 দিন পাৰ হৈ গ'ল, এতিয়াও আণ্ডাৰ প্ৰচেছ দেখুৱাইছে। এতিয়া আপোনাৰ কি কৰিব লাগিব ইয়াৰ কামটো সম্পূৰ্ণ হোৱাৰ বাবে, এইটো মই দেখুৱাম। আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰি শেষলৈকে চাওক, মই এটা এটাকৈ দেখুৱাই যাম। মই প্ৰথমতে দেখুৱাই লৈছোঁ, যদি আপোনাক এনেকুৱা অবজেকশ্যন লগাই আপোনাৰ ডকুমেণ্ট আপলোড কৰিব দিয়ে তেনেহ'লে আপুনি ডকুমেণ্টটো কেনেকৈ আপলোড কৰিব, কেনেকৈ আপলোড কৰিলে ইয়াৰ কামটো হ'ব। ইয়াৰ বাবে গুগল ব্ৰাউজাৰ অ'পেন কৰিব আৰু সেৱা সেতু লিখি চাৰ্চ কৰি দিব। আপোনাৰ সন্মুখত এনেকুৱা পেজ আহিব, ইয়াত চাওক সেৱা সেতু গভৰ্ণমেণ্ট অফ আসাম, ইয়াত ক্লিক কৰি দিব। আপোনাৰ সন্মুখত এনেকুৱা পেজ খোল খাব, ইয়াত চাওক দিয়া হৈ আছে লগইন, লগইনত ক্লিক কৰি দিব। তাৰপিছত ইয়াত চিটিজেন লগিন চিলেক্ট হৈ আছে, এনেকৈ ৰাখি দিব। তাৰপিছত তলত চাওক দিয়া হৈ আছে লগইন এণ্ড ৰেজিষ্ট্ৰেশ্যন, ইয়াত ক্লিক কৰি দিব। তাৰপিছত যদি আপুনি আগৰ পৰা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ৰাখিছে তেনেহ'লে ইয়াত ইউজাৰ নেম আৰু ইয়াত পাছৱৰ্ডটো বহাই লগইন কৰিব পাৰে। আৰু যদি আগৰ পৰাই ৰেজিষ্ট্ৰেশ্যন হৈ থকা নাই, তলত দিয়া আছে চাওক নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন, ইয়াত ক্লিক কৰি দিব। ইয়াত মোবাইল নম্বৰটো বহুৱাই দিব, তাৰপিছত জেনেৰেট অ'টিপিত ক্লিক কৰি দিব। এটা কথা লক্ষ্য ৰাখিব, আপুনি প্ৰথমবাৰ অনলাইন কৰাৰ সময়ত যিটো ফোন নম্বৰ দিছিল সেই ফোন নম্বৰটোহে ইয়াত বহাব। আপোনাৰ মোবাইলত এটা অ'টিপি পঠিয়াব, অ'টিপিটো ইয়াত বহুৱাই দিব। তাৰপিছত ভেৰিফাই অ'টিপিত ক্লিক কৰি দিব। তাৰপিছত আপোনাৰ সন্মুখত এনেকুৱা অ'টিপি ভেৰিফিকেশ্যন ছাকচেছফুলি দেখুৱাব। তাৰপিছত ইয়াত নামটো বহুৱাই দিব, ইয়াত এটা ইউজাৰ আইডি বনাই বহুৱাই দিব, ইউজাৰ আইডিটো এনেকুৱা ছিষ্টেমত হ'ব লাগিব। তাৰপিছত ইয়াত এটা পাছৱৰ্ড বনাই বহুৱাই দিব, পাছৱৰ্ডটো কেনেকুৱা হ'ব লাগিব তলত লিখা হৈ আছে, সেইমতে আপুনি ইয়াত পাছৱৰ্ডটো বনাই বহুৱাই দিব লাগিব। তাৰপিছত কনফাৰ্মৰ বাবে আকৌ ইয়াত পাছৱৰ্ডটো বহুৱাই দিব। তাৰপিছত জেণ্ডাৰ ইয়াৰ পৰা ক্লিক কৰি জেণ্ডাৰটো ছিলেক্ট কৰি দিব। তাৰপিছত ইয়াত ডেট অফ বাৰ্থটো বহুৱাই দিব। তাৰপিছত ইয়াত পাৰ্চনেল মেছেজ আপুনি কিবা এটা লিখি দিব। তাৰপিছত এইটো বক্সত টিক চিন লগাই দিব আৰু চিঙাপত ক্লিক কৰি দিব। যেতিয়াই ক্লিক কৰি দিব আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কমপ্লিট হৈ যাব। আপুনি যিটো ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ড দিছিল এই বস্তুটো ইম্পৰ্টেণ্ট মনত ৰাখিব, এইকেইটা বস্তু লগইন কৰাৰ সময়ত প্ৰয়োজন পৰিব। লগইন হোৱাৰ বাবে ইয়াত 3টা অপশ্যন দিয়া হৈ আছে, ইউজাৰ নেম, মোবাইল নম্বৰ, আদাৰ্ছ। আপুনি কিহেৰে লগইন হ'ব বিচাৰে, মই ইউজাৰ নেমটো ছিলেক্ট কৰি আপোনালোকক দেখুৱাই দিছোঁ। ইয়াত ইউজাৰ নেমটো বহুৱাই দিব লাগিব, তাৰপিছত ইয়াত পাছৱৰ্ডটো বহুৱাই দিব লাগিব, তাৰপিছত এইটো বক্সত টিক চিন লগাই দিব আৰু চিঙিনত ক্লিক কৰি দিব। যেতিয়াই ক্লিক কৰি দিব আপোনাৰ সন্মুখত এনেকুৱা লগইন হৈ যাব। আপুনি এইটো মোবাইল নম্বৰেৰে যিকেইটা এপ্লিকেশ্যন কৰিছিল সকলোকেইটা এপ্লিকেশ্যন ইয়াত শ্ব' কৰিব। আপুনি যিটো এপ্লিকেশ্যনৰ ষ্টেটাছ চেক কৰিব বিচাৰে সেই এপ্লিকেশ্যনটো ইয়াৰ পৰা বিচাৰি ওলাব। আপুনি যদি ৰিচিপ্টটো ডাউনলোড কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়াত ক্লিক কৰি আপুনি ৰিচিপ্টটো ডাউনলোড কৰিব পাৰে।
আর যদি আপনার অবজেকশন লগাইছে আপনি ডকুমেন্ট আপলোড করব বিচার তেনহলে ট্রিক এন্ড ডাউনলোড ইয়াত ক্লিক করে দিব। যেতাই ক্লিক করে দিব আপনার সম্মুখত এনেকা পেজ খোল খাব। ইয়াত যাক লেখা হয়ে আছে প্লিজ সাবমিট আপ টু ডেট ল্যান্ড রেভিনিউ রিসিপ এন্ড এ সেলফ ডিক্লারেশন ইফ ইট ফিট। আপনি দুটা ডকুমেন্ট আপলোড করব লাগিব, এটা হল খাজনা রসিদ আর এটা হল ইফ ইট ফিট। আর এই ডকুমেন্টকিটা কোনে বিচারিছে ইয়াত যাক লেখা হয়ে আছে এল এম সার্কুল অফিস, মানে সার্কুল অফিসর লাটমণ্ডলে বিচারিছে। তো আপলোড করবলে অল্প তলফেলে আহিব, ইয়াত যাক দেওয়া হয়ে আছে আপলোড সার্টিফিকেট, ইয়াত যাক দেওয়া হয়ে আছে সুইচ ফাইল, ইয়াত ক্লিক করে দিব। আপনি প্রথমতে এইকটা স্ক্রিনিং করে পিডিএফত বনাই লব, তারপর ইয়ারপরা সিলেক্ট করে আপলোড করে দিব। এইকটা আপলোড করার পিছত তলত যাক দেওয়া হয়ে আছে এপ্লিকেন্টস রিপ্লাই, যদি আপনার এপ্লিকেশনের বিষয়ে কিনা লিখবলগা থাকে তেনহলে ইয়াত লিখি দিব আর সাবমিটত ক্লিক করে দিব। যেটা ক্লিক করে দিব আপনার ডকুমেন্ট আপলোড হওয়া কমপ্লিট হয়ে যাব। আপনার স্ট্যাটাসত যে প্রবলেম দেখাইছিল এই প্রবলেমটা নাইকিয়া হয়ে যাব। দ্বিতীয় নম্বরত যদি এনেকা প্রসেস দেখাই আছে কিন্তু সাতি দিন পার হয়ে গেছে এতিয়াও আপনার কামটো হওয়া নাই, আপনার কি করব লাগিব, ইয়ার বাবে আপনি কমপ্লেন করব পারে। কমপ্লেন দুটা পদ্ধতিত করব পারিব, এটা হল ফোন যোগে আর এটা হল অনলাইন যোগে। ফোন যোগে কেনেকে করব, আপনি এপ্লিকেশন করার সময়ত আপনার হাতত যে রিসিপ আছে রিসিপত চাক তলত এটা ফোন নম্বর দিয়া হয়ে আছে, এই ফোন নম্বর, এই নম্বরত কল করে আপনি কমপ্লেন করব পারে, পরামর্শটো করব পারে। আর অনলাইন যোগে কেনেকে করব, ইয়ার বাবে গুগল ব্রাউজার ওপেন করব আর সেবা সেতু পোর্টালত যাব, অল্প তলফালে আহিব, ইয়াত চাক দেওয়া হয়ে আছে গ্রিভেন্স, এই গ্রিভেন্সত ক্লিক করব। তারপর আপনার সম্মুখত এনেকা পেজ আহিব, মোবাইল নম্বর, ইয়াত মোবাইল নম্বরটো ভরাই দিব আর ভেরিফাই মোবাইলত ক্লিক করে দিব। আপনার মোবাইলত একটা ওটিপি পঠিয়াব, ওটিপিটো ইয়াত বহুয়াই দিব আর সাবমিট ওটিপিত ক্লিক করে দিব, এনেকা সাকসেস দেখাব, ওকে করে দিব। তারপর নেম, যিজনে কমপ্লেন করে আছে সেইজনের নামটো ইয়াত লিখি দিব, ইয়ারপর জেন্ডারটো সিলেক্ট করে দিব, তারপর স্টেটটো নিজে নিজে সিলেক্ট হয়ে থাকিব, ইয়ারপর ডিস্ট্রিক্টটো সিলেক্ট করে দিব, তারপর এড্রেস ওয়ান, এড্রেস টু, এড্রেস থ্রি, এইবিলাকত এড্রেসটো লিখি দিব, ইয়াত পিনকোডটো বহুয়াই দিব, ইয়াত ইমেইল আইডিটো বহুয়াই দিব। তারপর অল্প তলফেলে আহিব, তারপর গ্রিভেন্স ডিটেলস ইয়াত ক্লিক করে দিব আর ক্যাটাগরিটো ইয়ারপর সিলেক্ট করে দিব, কিহর বিষয়ে কমপ্লেন করব বিচার, যদি ইয়াত না থাকে তেনহলে আদার্সত ক্লিক করে দিব। তারপর ইয়াত লিখি দিব আপনার কমপ্লেনটো কি, আপনি ধুনিয়াকে বনায় আপনার যিখিনি কবলগা থাকে ইয়াত ধুনিয়াকে লিখি দিব। তারপর যদি আপনার কিবা ডকুমেন্ট আপলোড করবলগা থাকে তেনহলে সুইচ ফাইলত ক্লিক করে ডকুমেন্ট আপলোড করে দিব পারে, বা আপনি রিসিপ্টখন আপলোড করে দিব পারে। তারপর ডিক্লারেশন ইয়াত ক্লিক করে দিব, পিছত সাবমিটত ক্লিক করে দিব, যেটা সাবমিটত ক্লিক করে দিব আপনার কমপ্লেন কমপ্লিট হয়ে যাব, এনেকে আপনি কমপ্লেন করব পারে যদি আপনার এপ্লিকেশনের কামটো হওয়া নাই। তিন নম্বর চাক, যদি আপনার এপ্লিকেশনটো এনেকা রিজেক্ট দেখায় তেনহলে আপনি কি করব, তেনহলে আপনার নতুনক এপ্লিকেশন করব পারিব। রিসিপ্ট চাক স্পষ্টকে লিখা হয়ে আছে তেন্তে সাতি দিনের ভিতর সেবা প্রদান করব লাগিব, যদি সাতি দিনের ভিতর সেবা আগবা নহয় তেন্তে আবেদনকারী আরটিপিএসত আবেদন করব পারিব, তার মানে এটা আরটিপিএসর সলনি সেবা সেতু হয়ে গেল, সেবা সেতু পোর্টালত আবেদন করব পারিব। যদি ভিডিওটি ভাল লাগে লাইক করব, শেয়ার করব আর যদি কিনা জানিবলগা থাকে তেনহলে কমেন্ট করব।